হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হচ্ছে যারা ডিসেম্বর 2023 ক্যানাডাতে ফার্ম ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন উইদাউট এক্সপিরিয়েন্স এবং উইদাউট এডুকেশন তাদের জন্য। এখানে আমরা কোন কোন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, কারা অ্যাপ্লাই করতে পারবো, কি ধরনের যোগ্যতা লাগবে, এই সব কিছু এ টু জেড ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে। ভিডিওটি শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে লেবার শর্টেজ ট্রেন্ডস এই বিষয়টা কি, লেবার শর্টেজ বলতে কি বোঝায় এবং ক্যানাডাতে লেবার শর্টেজের ক্ষেত্রে স্পেশালি কি ধরনের সমস্যা হচ্ছে এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট কেন ক্যানাডাতে লোক নিয়োগ করবে। যখন আমি বুঝবো যে আমার এই সিস্টেমটা কিভাবে কাজ করে তখনই কিন্তু আমি এই সিস্টেমটার ভিতরে ঢুকে সেখান থেকে সুবিধা নিতে পারবো। এখানে আমাদের একটা চার্ট দেওয়া হয়েছে যেটা 2022 সাল পর্যন্ত আপডেটেড ছিল, আর এই ওয়েবসাইটটা কিন্তু ক্যানাডিয়ান সরকারি ওয়েবসাইট। সেখানে বলা হয়েছে যে 2016 সাল থেকে 2022 সালে রেশিওটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং এর পাশাপাশি তারা আরো একটি চার্ট প্রকাশ করেছে। সেখানে লেখা আছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট। সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে কেয়ার গিভার্স। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, রিটেল ট্রেড, অ্যাকোমোডেশন, ফুড সার্ভিস, যতগুলো এই ধরনের সেক্টর আছে সবগুলো কিন্তু নিম্নগামী। তো এই ডাউন ওয়ার্ড ট্রেন্ডটা কিন্তু ক্যানাডার জন্য খুবই হুমকি স্বরূপ। কি ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে বা হতে যাচ্ছে তারা কিন্তু সেখানে উল্লেখ করেছে। সেক্টরস মোস্ট অ্যাফেক্টেড বাই লেবার শর্টেজ, কোন কোন সেক্টরগুলো মোস্ট অ্যাফেক্টেড হয়েছে। দেখা যাচ্ছে যে হেলথ কেয়ার সেকশনটা খুব বেশি অ্যাফেক্টেড হয়েছে। তো এখানে দেখেন যে 2016 সালে কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা বেশি ছিল, এখন কিন্তু অ্যাপ্লিকেশনের সংখ্যা খুবই কমে গেছে, এটা অর্ধেকে নেমে এসেছে। তার পরবর্তীতে হচ্ছে কনস্ট্রাকশন সেকশনের অবস্থা খুবই নাজুক। এর মানে হচ্ছে এই না যে ক্যানাডার লোক সংখ্যা কমে গেছে, এর মানে হচ্ছে ক্যানাডাতে প্রচুর পরিমাণে নতুন কোম্পানি এবং প্রচুর পরিমাণ নতুন ফার্ম এবং এই ধরনের ইকোনমিক্যাল জোন তৈরি হয়েছে, আর যার বিপরীতে এনাফ পরিমাণ অ্যাপ্লিকেন্টস ক্যানাডাতে নেই। এটা দ্বারা এই বিষয়টাকে ডেমনস্ট্রেট করা হচ্ছে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তারপরে ফুড সার্ভিস, এই সবগুলো সেক্টর কিন্তু অ্যাফেক্টেড। তো এই টোটাল বিষয়টা কিন্তু ক্যানাডার ওভারঅল লাইফস্টাইল এবং ইকোনমিকে হ্যাম্পার করতেছে। এই যে বিষয়গুলোকে ওভারকাম করার জন্যই কিন্তু ইমিগ্রেন্টসগুলোকে বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ক্যানাডাতে লোক নেওয়ার যে প্রথাটা বা ট্রেন্ড এটা চালু হয়েছে। তো তাদের একটা 4 থেকে 5 লাখের ভিতরে টার্গেট আছে যে এই পরিমাণ লোক তারা তাদের দেশে নিবে। এখন এই বিষয়ে আজকে যদি আমরা কথা বলবো ফার্ম সেক্টর বা ফুড সেক্টর নিয়ে, তো ফার্ম সেকশনে আমরা যদি অ্যাপ্লাই করতে যাই তো আমাদেরকে বুঝতে হবে যে ক্যানাডাতে ফার্ম সেকশনে কোন কোন প্রভিন্সগুলো আগানো, কারণ আমি কোন প্রভিন্সে অ্যাপ্লাই করলে আমার সব থেকে বেশি জব অপরচুনিটিস থাকবে। এখন আপনি যদি টরন্টোতে অ্যাপ্লাই করেন অ্যাজ এ ফার্ম ওয়ার্কার তাহলে কিন্তু আপনি খুব একটা সুযোগ সুবিধা পাবেন না, কারণ সেই সিটিটা হচ্ছে কর্পোরেট সিটি। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে আপনারা যে সেক্টরটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার জন্য সব থেকে বেশি পসিবিলিটি কোথায় আছে। ধরেন আপনি যদি ক্যাটেল এবং ক্লেভসে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনারা আলবার্টা ট্রাই করতে পারেন, কারণ সব থেকে বেশি $5.5 বিলিয়ন বিজনেস তারা কিন্তু আলবার্টাতে করতে পারতেছে এবং এই আলবার্টাতে সব থেকে বেশি ক্যাটেল ফার্ম রয়েছে। তারপরে যদি আপনারা ভেজিটেবলের দিকে চিন্তা করেন তখন আপনি দেখতে হবে যে ভেজিটেবলের ক্ষেত্রে কোন প্রভিন্স সব থেকে বেশি বিজনেস করতেছে, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। সেখানে পোলট্রি আছে, ডেইরি আছে, তারপরে হচ্ছে পটাটোস আছে, তারপরে এগ আছে, এরকম কিন্তু অনেক প্রকার শস্য এবং ফসল এখানে আছে। আমরা এখান থেকে আমাদের প্রভিন্সগুলোকে বেছে নিতে পারি আমাদের পছন্দ মতো, যে আমি কোন প্রভিন্সে অ্যাপ্লাই করব, কোন প্রভিন্সে বিজনেসটা বেশি করতেছে, আমরা কিন্তু একটা ধারণা নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে আমাদের পসিবিলিটিটা বেড়ে যাবে। ওয়েল, এরপর যে আমরা কিছু কোম্পানিগুলো দেখে নিই যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং কী ধরনের যোগ্যতা আমাদের থাকতে হবে সে বিষয়ে এখানে লেখা আছে। আমরা যদি ক্যানাডা জব ব্যাংক থেকে অ্যাপ্লাই করতে চাই, আমি কিছু লিঙ্ক আপনাদেরকে দিব যার মাধ্যমে আপনারা ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই কোম্পানিগুলো হচ্ছে ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট অ্যাভেলেবেল কোম্পানি। দেখবেন জব ব্যাংকে আসলে এখানে কিছুতে লাল চিহ্ন দেওয়া থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র ক্যানাডিয়ানদের জন্য। যে জবগুলোতে গ্লোবাল চিহ্ন দেওয়া থাকে সেখানে আপনারা ক্যানাডার বর্ডারের বাইরে থেকে ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে একটা মাশরুম ফার্ম। এই মাশরুম ফার্মে ফার্ম ওয়ার্কার হারভেস্টিং সেক্টরের লোক নেওয়া হবে। যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হবে, কোনো প্রকার সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেটের প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্সও প্রয়োজন নেই। যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা ভালো। আপনারা যদি এই নামটা কপি করে এটাকে গুগলে সার্চ করেন তাহলে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে চলে আসবে। তো এই কোম্পানিটা হচ্ছে এরকম দেখতে। তো এটা হচ্ছে জব ব্যাংকের মাধ্যমে ফার্ম ওয়ার্কিং জবে অ্যাপ্লিকেশন করার প্রসেস। পরবর্তীতে নিচে এসে শো হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস পাবো। এই সেম ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ইমেল অ্যাড্রেসটা। তো এটা হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেস আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করলেই হবে। তো আমরা একটা বিষয় খেয়াল করলাম যে তাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা এটা কিন্তু ক্যানাডা জব ব্যাংকে দেওয়া থাকে। তো এটা একটা ভ্যালিড কোম্পানি, এখানে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি ভিডিওগুলো কেন তৈরি করতেছি, আমার পারপাস, আমার ভিডিও দেখতে আপনার ভিসা হয়ে যাবে না।
আমার ভিডিও দেখলেই আপনার ভিসা হয়ে যাবে না, এটা হচ্ছে একটা প্রসেস আপনাকে ডিসক্রাইব করা হচ্ছে। আপনারা যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আপনাদের পারপাসটা আসলে কী হওয়া উচিত, আপনাদের প্রসেসটা কী হওয়া উচিত, কোম্পানি ফাইন্ডিং প্রসিডিওরটা কী হওয়া উচিত যার মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না এবং আপনারা একটা সঠিক ওয়ের মাধ্যমে চেষ্টা করতে পারবেন। তো এমনটা ভাবা যাবে না যে এত সহজ প্রসেস, আমি দেখলাম আর চলে গেলাম, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই আপনাদের যোগ্যতা দিয়ে যেতে হবে, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটার ক্ষেত্রে সঠিক ওয়েটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ক্ষেত্রে যদি আপনি সাসকেচুয়ানে অ্যাপ্লাই করতে চান অথবা ব্রিটিশ কলম্বিয়াতে অ্যাপ্লাই করতে চান, তো আপনি কি করবেন, সরাসরি গুগলে এসে লিখতে পারেন যে লাইফ স্টক ফার্মস ইন সাসকেচুয়ান। তো সেখানে কিছু পরিমাণ লিডিং কোম্পানির লিংক কিন্তু গুগল আপনাকে সাজেস্ট করবে এবং পাশাপাশি আপনি আরও পাবেন মোরে ক্লিক করলে। তো একটা কোম্পানি হচ্ছে LV ফার্মস লিমিটেড, তো সেখানে কিন্তু তারা ক্যাটেল ফার্ম, যেটা আমি ক্যাটেল ফার্মে যদি কাজ করতে চাই। তো এই সাসকেচুয়ান হচ্ছে একটা বিশাল এরিয়া এবং এখানে তাদের প্রতি স্কোয়ার কিলোমিটারে শুধু লোক সংখ্যা হচ্ছে 1 জন। তো বুঝতেই পারতেছেন এখানে জনসংখ্যার ঘাটতি রয়েছে, কিন্তু এখানে এই এরিয়াটা তারা ফার্মিংয়ের জন্য ব্যবহার করতেছে, প্রচুর পরিমাণে ল্যান্ড রয়েছে, তো এখানে কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। তো এর পাশাপাশি এখন আমাদের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হবে একটা ক্যানাডিয়ান ফর্মেট, তারা রিজুমি বা সিভি যেটাই বলেন। ক্যানাডিয়ান ফর্মেট সিভিগুলো সাধারণত 1 পেজ হয়, আপনারা এই ফর্মেটটা ইউজ করতে পারেন। এটা ডক ফাইল, পিডিএফ ফাইল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এটা হচ্ছে ডক ফাইল, এটাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এখন এই ক্ষেত্রে প্রথমত আপনার নাম দিয়ে শুরু করবেন, তার পরবর্তীতে আপনার যে পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড্রেস এগুলো থাকবে। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, ফার্ম ওয়ার্কার বা যে ধরনের কাজগুলোতে আপনার উইদাউট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারবেন সেই সমস্ত কাজে কিন্তু আপনারা যে কোনো সেক্টর থেকে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ বাংলাদেশে আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন সেখান থেকেও কিন্তু আপনি ফার্ম ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বাইরে জেনারেল ওয়ার্কার হিসেবে ক্লিনারে কাজ করতেছেন অথবা স্টোর কিপার হিসেবে কাজ করতেছেন সেখান থেকেও সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আনস্কিল জবে যে কোনো প্রফেশন থেকে অ্যাপ্লাই করা যায়। তো এখানে আপনার যদি ফার্ম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে যে আপনি অ্যাব্রোডে বিভিন্ন ফার্মে কাজ করতেছেন, সেক্ষেত্রে এটা আপনাকে একটা এক্সট্রা বেনিফিট দিতে পারে। আর যদি এরকম হয় যে না আপনি অন্য সেক্টরে কাজ করতেছেন, তাও আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ভাইটা বর্তমানে মালয়েশিয়াতে প্লাম্বার হিসেবে কাজ করতেছে, সে কিন্তু কনস্ট্রাকশন সেকশনে অ্যাপ্লাই করলে ভালো সুযোগ সুবিধা পাবে, তারপরও সে যদি চায় ফার্ম ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবে। তো কভার লেটারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জব ব্যাংকের পোস্টিং নাম্বারটা থাকে হচ্ছে এখানে, জব ব্যাংক এটা কত নাম্বার জব পোস্টিং এটা, আর এটা হচ্ছে NOC নাম্বার 85101। তো 85101 এর NOC কোডটা আমি এখানে অ্যাড করে দিলাম, তার পরবর্তীতে আমার ভিতরে লেখাগুলো এইভাবে হবে এবং কোম্পানির নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। কোম্পানির নামটা চেঞ্জ করে এখানে যে কোম্পানির নাম দেওয়া আছে এই কোম্পানির নামটা এখানে অ্যাড করতে হবে। এই কোম্পানি নামটা অ্যাড করে নিলে আমাদের কিন্তু মোটামুটি কভার লেটারের এটা বডিটা স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে ভিতরে লেখা আপনি আপনার মতো করে লিখে নেবেন। এটা 3টা প্যারাগ্রাফ হয়, এটা হচ্ছে প্রথমত আপনি কীভাবে জানতে পারছেন জব পোস্টিংটা সম্পর্কে, তার পরবর্তীতে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং আপনি সেই এক্সপিরিয়েন্সটাকে কোম্পানিতে কীভাবে কাজে লাগাবেন সেটার একটা দুই একটা হাইলাইট পয়েন্ট, এবং এটা হচ্ছে 1 পেজে থাকতে হবে, আপনি 2-3 পেজ লিখতে পারবেন না। তো 1 পেজ কভার লেটার, 1 পেজ সিভি এবং হচ্ছে তাদেরকে এই মেইল অ্যাড্রেসে সেন্ড করা, এটাই হচ্ছে কোম্পানির অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এরপর আপনারা এই ফার্ম ওয়ার্কার অথবা যে কোনো ফুল টাইম জবের মাধ্যমে গিয়ে সেখানে PR নিতে পারেন, পরবর্তীতে ক্যানাডিয়ান নাগরিকও হতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। আপনাকে ট্যাক্স পে করতে হবে, আইন মানতে হবে, আপনার নামে কোনো ক্লেইম থাকতে পারবে না, এগুলো মেনটেন করতে হবে। খরচের বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, খরচটা হচ্ছে এখানে ক্যানাডাতে আপনি যখন কোনো কোম্পানি থেকে সরাসরি জব নেবেন, বিগত দিনে যারা গিয়েছে সরাসরি তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই সেম যে এই কোম্পানি LMIA খরচ যেটা এবং কোম্পানির জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ডকুমেন্টস এটা তারা অফিসিয়ালি তারাই দেখে, তারাই পে করে। আপনার যেটা করতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি ফেস করা অ্যাম্বাসি ভিসা খরচ, তারপর হচ্ছে আপনার বায়োমেট্রিক খরচ, এয়ার খরচ, এগুলোকে আপনাকে বেয়ার করতে হবে। এই সমস্ত বিষয় খরচ করলে দেখা যাচ্ছে আপনার ভিসা খরচ তো সেরকম কোনো হয় না। এখন অনেকে চিন্তা করে ভিসা খরচ আর এয়ার কস্ট মিলিয়ে ফেলায়, আসলে এয়ার টিকিট কস্টটা ভিসা খরচের বাহিরে। ভিসা খরচ হচ্ছে আপনার পাসপোর্টে স্টাম্প লাগা পর্যন্ত আপনার কত টাকা খরচ হইল, এখন এয়ার টিকিট, শপিং, যাওয়ার পরবর্তী খরচ, এগুলো হচ্ছে আলাদা বিষয়। তো ভিসা খরচের ক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকার মতো খরচ হবে না যদি আপনি লিগ্যালভাবে ট্রাই করেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, ভিডিওটি এখন দেখতেছেন, তাদেরকে 3টি স্কিল অবশ্যই থাকতে হবে। প্রথম স্কিল হচ্ছে ইংলিশ পড়তে পারা, তারপরের স্কিল হচ্ছে অনলাইন সম্পর্কে অনলাইন ওয়েবসাইটগুলোকে ভিজিট করা, ঘাটা এবং এখান থেকে ইনফরমেশন বের করার যোগ্যতা থাকতে হবে, 3 নম্বর হচ্ছে কম্পিউটারের টুকটাক কাজ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।